বামফ্রন্টের কর্মনাশা বন্ধের বিরুদ্ধে মালদা জেলা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মালদা জেলা শ্রমিক সংগঠনের নেতা মানব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বন্ধ বিরোধী মিছিল বের হয়। বামফ্রন্টের কর্মনাশা বন্ধের বিরুদ্ধে মালদা জেলা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মালদা জেলা শ্রমিক সংগঠনের নেতা মানব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বন্ধ বিরোধী মিছিল বের করা হয়। মঙ্গলবার সকালে এই মিছিল রথবাড়ি থেকে শুরু করে 420 মোড় পরিক্রমা করে আবার রথবাড়ি এলাকাতে শেষ হয়। বন্ধকে উপেক্ষা করে সমস্ত রকমের যানবাহন পথে চলতে দেখা যায়। বন্ধের কোনো প্রভাব পড়েনি। ম্যাক্সি, ট্যাক্সি, অটো, টোটো, বাস, ট্রাক সমস্ত ট্রান্সপোর্ট চলছে। চাঁচল থেকে সমস্ত গাড়ি চলছে, কালিয়াচক থেকে সমস্ত গাড়ি চলছে, টোটো চলছে, অটো চলছে, শামসিতে চলছে, মানিকচকে চলছে, গাজলে চলছে, নাড়াগোলা পাকুয়াতে চলছে, মালদা শহরে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন সমস্ত বাস, ট্যাক্সি, অটো, ম্যাক্সি, টোটো, ট্রাক সমস্ত ধরনের বিকেল আমরা তৃণমূল চেয়ারম্যান কংগ্রেসের সমস্ত ইউনিয়ন থেকে আমরা প্রতিবারের আজকেও আমরা চালু রেখেছি এবং মানুষের যাতে দুর্ভোগ না হয় আপনি দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ি ঘোড়া আমাদের চলছে। আপনারা ভাবুন পরপর দুদিন বন্ধ থেকে দিয়েছে কত মানুষের কত অসুবিধা হচ্ছে এবং বামপন্থী ট্রেড ইউনিয়ন যারা আছে অর্থাৎ কংগ্রেস যেটা ব্যাংকে আছে আমি শুনলাম ব্যাংকও তারা বন্ধ রেখেছে কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন নেত্রী দোলাশেরের নেতৃত্বে আমরা সারা পশ্চিমবঙ্গ সহ মালদায় কাজ করছি আমরা মালদাকে পুরোপুরি সচল রেখেছি। এটাই হচ্ছে আমাদের আজকের বক্তব্য যে কর্মনাশা বন পশ্চিমবঙ্গের মানুষ তথা মালদার মানুষ মেনে নেবে না। আমরা কর্মনাশা বন্ধের বিরুদ্ধে সমস্ত মানুষকে সজাগ করেছি, তাই আজকে দেখুন সমস্ত কিছু চলছে, কোনো কিছু বন্ধ নেই। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।